तो আমার প্রায় গর্ত খোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাম্পি এখানে গোবরটাকে ভালো করে মাটির সাথে মিক্সড করে নিচ্ছে, কারণ গাছের গোড়ায় দেবে বলে। আর তোমরা জানো অবশ্যই গোবর খুব ভালো জিনিস গাছের পক্ষে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ এই যেখানে মাম্পি কী করছে, আমি কোদাল দিয়ে ভালো করে নিচটা গর্ত করে দিয়েছি যাতে গোলাপ গাছের শিকড়টা একটু নিচ পর্যন্ত যেতে পারে তার জন্য। আর মাম্পি ভালো করে গাছটাকে লাগিয়ে দেখতে পাচ্ছ এই যে মাটিগুলোকে খুশে দিয়েছে আর তারপরে জল দিয়ে দিচ্ছে। তো মা গোবর এনে দিয়েছে, গোবরটাও একটু দিয়ে দেবে যাতে ভালোভাবে গাছটা হয়। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ গোলাপ গাছ, এখানে কোদাল রাখা আছে দেখতে পাচ্ছ। এই যে আমি গর্ত খুলছি, তো চলো আগে এই গর্তটাকে খুলে নেই, তারপরে গাছটা লাগানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে দেখো যে মাম্পি এখানে কী করছে, জল দিয়ে একটু মাটিগুলোকে নরম করে নিচ্ছে। আর নরম করে নিয়ে ভালো করে রাউন্ড করে নিচ্ছে সাইডে, যাতে এর ভিতরে জল দিলে জলটা থাকে এক জায়গায়। তো দেখো দেখতে পাচ্ছ এই যে অ্যাকচুয়ালি গাছটা নিয়ে এসেছিলাম অনেকদিন হয়ে গেছে, লাগানোর টাইম পাচ্ছি না গাছটাকে, কারণ বাড়ির কাজ ছিল তার জন্য। আর আমিও টাইম পাচ্ছিলাম না। আর ওকে আমি বলেছিলাম যে আমি মানে জায়গাটা পছন্দ করে দেবো যে কোথায় গাছটা লাগাতে হবে, তো তার জন্য গাছটা এতদিন লাগানো হয়নি কারণ আমি সময় পাচ্ছিলাম না তার জন্য। তো দেখতে পাচ্ছ এই যে কীভাবে রাউন্ড করে দিয়েছি যাতে জলটা ভালোভাবে এখানে থাকে। তো দেখো, আর আমি যেহেতু টবে করে রাখবো বলছিলাম তার জন্য টব কিনে নিয়ে আসবো বলছিলাম। আর মাম্পি বলছে যে গাছটাকে মানে যদি মাটিতে পোতা হয় তাহলে গাছটা একটু বড় হবে, তো তার জন্যই এখানে লাগানো হচ্ছে গাছটাকে। তো দেখো তো চলো মাম্পি আগে এই গাছটাকে ঠিক করতে লাগুক, ততক্ষণ আমি ওই পাশে দেখতে পাচ্ছি এই যে গর্ত খুলছিলাম, কারণ একটু ভালো করে বেশি করে গর্ত খুলে নিচ্ছি তার জন্য, কারণ গাছের শিকড়টা একটু নিচ পর্যন্ত যাবে আর গেলে তাড়াতাড়ি গাছটা বাড়বে তার জন্য, কারণ এই মাটিটা খুব শক্ত। আর তার জন্যই গর্তটা খুলছি, বেশি শক্ত মাটিতে শিকড় বেশি ভিতরে যাবে না তার জন্য। তো চলো মাম্পি এদিকে এই গাছটাকে ঠিক করতে লাগুক, ততক্ষণ আমি এই পাশে গর্তটা খুলে নিই। আর গর্তটা খুলে নেওয়ার পরে এই হলুদ গোলাপ গাছটা লাগানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার প্রায় গর্ত খোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাম্পি এখানে গোবরটাকে ভালো করে মাটির সাথে মিক্সড করে নিচ্ছে, কারণ গাছের গোড়ায় দেবে বলে। আর তোমরা জানো অবশ্যই গোবর খুব ভালো জিনিস গাছের পক্ষে। তো দেখো একটা একটা করে কমপ্লিট করছি, এই গাছটা লাগানোর পরে তারপরে হলুদ গাছটা লাগাবো। গাছটা যে কবে বড় হবে খুব আশা নিয়ে দুজনে গাছটাকে লাগাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের একটা গোলাপ গাছ লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর গাছের গোড়ায় দেখতে পাচ্ছ এই যে মাটি আর গোবর ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছে। তো চলো এবার এ পাশে দেখতে পাচ্ছ এই যে আমি গর্ত খুলেছিলাম, তাতে জল দিয়ে ভালো করে মাটিটাকে নরম করে নিয়েছে আর তার উপরে একটু ধুলো মাটি ছড়িয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে এখানে মাম্পি কি করছে। A few moments later. এবার এ পাশে দেখতে পাচ্ছ এই যে আমি গর্ত খুলেছিলাম আর এখানে সেই হলুদ গোলাপ গাছটাকে লাগিয়ে দিচ্ছে। तो দেখতে পাচ্ছ এই যে গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে মাটিটাকে নরম করে নিয়েছে যাতে শিকড়টা ভিতরে চলে যায়। আর এই গাছটা একটু বাঁকা টাইপের আছে, তার জন্য দেখতে পাচ্ছ এখানে গাছটাকে বাঁকা করে বসানো হয়েছে যাতে ফুলটা ঠিকঠাক সোজাভাবে থাকে তার জন্য। আর মাটিগুলোকে ভালো করে ঝুড়ে নিয়েছি যাতে গাছটা খুব ভালো হয় তার জন্য। তো দেখো আর সন্ধে হয়ে গেছে যেহেতু তার জন্য খুব মশা লাগছে, দেখতে পাচ্ছ যেখানে মশা উঠছে। তো পাশাপাশি দুটো গাছ লাগানো হলো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। গাছগুলো যদি বড় হয় আর তারপরে যদি ফুল হয় সেগুলো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো তারপরে কি করছে মাম্পি। A few moments later কত সুন্দর লাগছে দেখো, শুধু দুটো গোলাপ গাছ পাশাপাশি লাগানো হচ্ছে তার জন্য কত সুন্দর দেখতে লাগছে। জাস্ট ফুলটা শুধু কত সুন্দর লাগছে দেখো। আর সন্ধে হয়ে গেছে বলে একেবারে অন্ধকার হয়ে আসছে তার জন্য ভিডিও কোয়ালিটিটা ভালো আসছে না। আর যেহেতু দুজনের একদম সময় হচ্ছিল না তার জন্যই সন্ধ্যাবেলা গাছ লাগাচ্ছি। তো দেখো একদম সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এদিকে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তো কিছু করার নেই। তো দেখো এই যে কি করছে এখানে, এই গাছটার তলা ভালো করে রাউন্ড করে নিচ্ছে যাতে জল ভালোভাবে থাকে তার জন্য। খুব মশা লাগছে মাম্পির। তো আজকের বিকেলবেলা কলেজ থেকে এসে এই যে গোলাপ চারা লাগাচ্ছি বাড়িতে, তোমাদের সাথে এটা শেয়ার করা ছিল তাই আজকে ভিডিওটা করা, তো তোমরা দেখতেই পেলে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও। আর আমাদের চ্যানেলে এরকম ধরনের ডেইলি লাইফ ব্লগ, মানে আমরা বাড়িতে সারাদিন কী কী করি এরকম ধরনের ভিডিও পোস্ট করা হয়, তো তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ভিডিও দেখার জন্য। আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমাদেরকে, তাহলে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে বেশি বেশি করে আরও আসবো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।